আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় ব্লু কার্ড। এই ব্লু কার্ড বা ইউভি প্রোটেকশন, ইউভি প্রোটেকশন বা ব্লু কার্ড, এই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে টোটালি জানাবো বা বুঝাবো বা বোঝানোর চেষ্টা করবো ভিডিওতে। বা ইউভি প্রোটেকশন এই সম্পর্কে আপনারা জানতে পারেন। তো বন্ধুরা, আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কেন ব্লু কার্ড চশমা ব্যবহার করব। তো বন্ধুরা, ব্লু কার্ড চশমা ব্যবহার করব এই কারণে, আমরা অনেকেই কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ যে এগুলো ব্যবহার করি, আবার এখন বর্তমান এলইডি লাইট বা অনেক গাড়িতে লাগানো থাকে এলইডি লাইট, যেমন মোটরসাইকেলও এখন লাগানো থাকছে এলইডি লাইট। তো বন্ধুরা, এমনকি সূর্যের আলো, এই সূর্যের আলোতেও যে ইউভি যে লাইটটা, যে ব্লু যে লাইটটা থাকে, এই লাইটটা আমাদের চোখে ক্ষতি করে। চোখে যাদের আল্ট্রাভায়োলেট, যাদের চোখে সমস্যা আছে, এদের ক্ষেত্রে ব্লু কার্ডটা ব্যবহার হয় বেশি। তো বন্ধুরা, এই ব্লু কার্ড এবং ইউভি প্রোটেকশন যেটা বলে, ইউভি প্রোটেকশন, এই ইউভি প্রোটেকশন থাকলে চোখের যে আপনার সূর্যের আভা, যে নীল আভাটা আছে, এই আভার থেকে আমাদের চোখটা সুরক্ষিত থাকে, এবং কম্পিউটারের যে নীল আলোটা, এই আলোটার থেকে আমাদের চোখ সুরক্ষিত থাকে, এবং ল্যাপটপ, মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, এতে যে আপনার যে নীল আলোটা আমাদের চোখে যে ক্ষতি করে, এই ক্ষতি থেকে আমাদের চোখটা মুক্ত রাখে। তো বন্ধুরা, এই ব্লু কার্ড আমরা কোথায় পাবো, বা ব্লু কার্ড চশমা কোথায় পাবো, বা ব্লু কার্ড সব থেকে ব্লু কার্ড ভালো চশমা বা ভালো লেন্স আমরা কোথায় পাবো, সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, বা কোন কোম্পানির ব্লু কার্ড লেন্স সব থেকে ভালো, আমি সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, ব্লু কার্ড চশমা যে কোনো দোকানে আপনি এই ধরনের চশমাটা পাবেন। তো বন্ধুরা, এই যে চশমাটাই ব্লু কার্ড অলরেডি গ্লাস লাগানো আছে, এই ব্লু কার্ডটা আমরা কিভাবে বুঝবো? তো বন্ধুরা, প্রথমত আমরা দেখবো যে এখানে একটা নীল আভা দেখা যাচ্ছে। দেখেন বন্ধুরা, লাইটের আলো লাগলে একটা নীল আভা দেখা যাচ্ছে, আর নীল আভা থাকলেই কিন্তু ব্লু কার্ড হবে না। তো বন্ধুরা, আমরা ব্লু কার্ডটা কিভাবে বুঝবো? ব্লু কার্ডটা বুঝবো আমরা নীল লাইট, এই নীল ইউভি লাইটটা যদি চশমার গ্লাসের উপরে যখন দেয়া হবে, বা তখন এই চশমার গ্লাসের গ্লাসটা ভেদ করবে না। দেখেন বন্ধুরা, চশমার গ্লাসটা কিন্তু ভেদ করছে না, রিপ্লেস করছে। যখন রিপ্লেস করবে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই ব্লু কার্ড গ্লাসটা না। তো বন্ধুরা, যখন এই নীল লাইটটা এই গ্লাসটা ভেদ করবে, তখন এতে কোনো ব্লু কার্ডের কিছুই নাই, বা ইউভি প্রোটেকশন এ দিতে পারবে না। তো বন্ধুরা, এই যে একটা লেন্স আপনারা দেখছেন, এই লেন্সটা, এতে ব্লু কার্ড আছে। দেখেন বন্ধুরা, নীল একটা আভা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এই নীল আভা থাকলে কিন্তু ব্লু কার্ড হবে। তো বন্ধুরা, এই নীল আভা সব লেন্সে থাকেও না। তো বন্ধুরা, এই ব্লু কার্ড আছে আমরা কিভাবে বুঝবো? তো বন্ধুরা দেখেন, আমরা যে ব্লু লাইটটা, আমরা যে ব্লু কার্ড লেজারটা বা ইউভি লাইটটা আমরা এই গ্লাসের উপরে যখন আমরা দিচ্ছি, তখন এটা কিন্তু রিপ্লেস করতেছে। যখন রিপ্লেস করবে, তখন বুঝবো না এতে ব্লু কার্ড আছে। বন্ধুরা, এই ব্লু কার্ড লেন্স সব থেকে ভালো হবে যে এই কোম্পানির নাম হচ্ছে 2.5 NVG বা এসিলার। এসিলার লেন্সটা আপনাদের একটু বেশি নেবে দাম, কিন্তু 100% প্রোটেকশন আপনারা, ইউভি প্রোটেকশন আপনারা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, এবং আরো বন্ধুদের কাছে শেয়ার করবেন, আপনার বন্ধুরা যেন জানতে পারে যে আসলে ব্লু কার্ডটা কি, বা ব্লু কার্ড গ্লাসটা আমরা কেন ব্যবহার করব। তো বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো থাকে, আর পরবর্তী ভিডিওতে আসা পর্যন্ত, তাহলে